তো আজকে একটা আপনাদের জন্য ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, অবশ্যই বিজনেস আইডিয়া। তো আজকে আপনাদের আমি পাঁচটা বিজনেস আইডিয়া দিব, যেই পাঁচটা ব্যবসা করে আপনি খুব টাকা উপার্জন করতে পারবেন। অ্যাকচুয়ালি আজকে আমি যে ব্যবসা আইডিয়াগুলি দিব সেটা হচ্ছে ইজি টু ওপেন, আপনি ইজিলি এটাকে স্টার্ট করতে পারবেন, এবং হাই প্রফিটেবল বিজনেস, যেটা করে আপনার হাই প্রফিট মানে প্রচুর টাকা প্রফিট করতে পারবেন। এবং এই ভিডিওতে আমি লাইভ এক্সাম্পল দিব যে কিভাবে এই ব্যবসাগুলো করে মানুষ টাকা কামিয়েছে। আমি অ্যাকচুয়ালি আমার কিছু কাস্টমার যারা বিজনেস করে, অ্যাকচুয়ালি আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আমরা জানি যে কোন বিজনেসটা করলে কোনটা প্রফিট হবে। অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার যারা লাইভ প্রফিট করছে তাদের আমি কিছু এক্সাম্পল দিব, তাই লাইভ এক্সাম্পল। অ্যান্ড তো এই বিজনেসগুলো খুলতে আপনাদের অ্যাডভান্স টেকনোলজিকে অ্যাডপ্ট করতে হবে না। তো চলুন দেখা যাক, বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। এখানে আমি বলেছি যে বেস্ট বিজনেস আইডিয়া কী কী বিজনেস আইডিয়া, আপনাদের মধ্যেও কোয়েশ্চেন আসছে, পাঁচটা ব্যবসা আইডিয়া পাবেন আপনারা, 3, 4, 5। এখানে জাস্ট নাম্বারটা ভুল হয়ে গেছে, ওকে আপনাদের সামনেই চেঞ্জ করছি। তো প্রথম যে ব্যবসার আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনি অ্যাক্টিং বা মেকআপ আর্টিস্ট ইনস্টিটিউট খুলতে পারবেন। ওয়াও, সো ফ্যান্টাস্টিক। কেন, আমরা গত 2 বছর ধরে কিছু অ্যাক্টিং ইনস্টিটিউটের সঙ্গে কাজ করছি, তারা প্রত্যেক মাসে লাখ টাকার উপর প্রফিট করছে প্রত্যেক মাসে, এবং দে আর প্রফিটেড বাই আওয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি। অ্যাকচুয়ালি আমি নাম রিভিল করবো না, কিছু কিছু অ্যাক্টিং ইনস্টিটিউট দমদমে টালিগঞ্জে আছে, এবং মেকআপ আর্টিস্ট ইনস্টিটিউট, তারা প্রফিট করছে। তাদের ইনভেস্ট কত খোলার জন্য, তারা স্টার্টিং ইনভেস্ট করছিল হাইলি 20,000। ওরা কী জানে, ওরা কিছু ছোটোখাটো ইউটিউবে সিরিয়াল টাইপের বানায়, ইউটিউবে ছোটোখাটো শর্ট ভিডিও বানায়, এবং সেটা নিয়ে অ্যাক্টিং শেখাচ্ছে, ঠিক আছে। এবং কিছু বড় অ্যাক্টিং ইনস্টিটিউট যারা অ্যাকচুয়াল টাকা কামাচ্ছে, তারা অটোমেটিক্যালি স্টুডেন্টকে ট্রেন করছে এবং সেখান থেকে টাকা উপার্জন করছে। এবার আপনিও চাইলে ইনিশিয়ালি, যদি আপনার এই মুহূর্তে যে কোনো ব্যবসাগুলো ইচ্ছা আছে, আপনি একজনকে হায়ার করতে পারেন যে মেকআপে বা ভাইরাল মেকআপ করতে পারে, বা যে অ্যাক্টিং জানে অ্যাকচুয়ালি, তাকে হায়ার করে আপনি একটা ইনস্টিটিউট খুলতে পারেন। একটা বেশ ইন্টারেস্টিং বিজনেস হবে আপনাদের জন্য। আপনি যদি স্টার্ট করেন, আপনার কি এক্সপিরিয়েন্স লাগবে, কীভাবে লাগবে, বা আপনি যদি জানেন এই মুহূর্তে যে কীভাবে খোলা হবে, আপনি খুলতে পারেন। নাহলে আমার নিচে নাম্বার থাকবে কমেন্ট সেকশানে, আপনি আমার নাম্বার নিয়ে কল করতে পারেন যে কীভাবে এই বিজনেসটা ওপেন করা যাবে, কীভাবে খোলা যাবে, আমি সমস্ত আপনাদের আইডিয়া দিয়ে দিব। সেকেন্ড যে ব্যবসা আইডিয়া দিচ্ছি সেটাও ইন্টারেস্টিং, সেটা হচ্ছে স্মল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনশিপ সেল। ও, এটা খুব ইন্টারেস্টিং। কিছুদিন আগে যে শিবম সেন, আপনি হয়তো ওর চ্যানেল দেখেছেন, ওনার যে একটা ডিটারজেন্ট ব্র্যান্ড আছে, উনি সেই ডিটারজেন্ট ব্র্যান্ডটা চালু করে ডিস্ট্রিবিউশনশিপ দিয়ে সেখান থেকে লাখও কামিয়েছেন। এবং আমার একটা রিসেন্ট কাস্টমার হাতিবেন সল্ট, উনি হাতিবেন সল্টের ডিস্ট্রিবিউশনশিপ দিচ্ছেন এবং লাখে ইনকাম করছেন। এবার আপনিও যদি কোনো স্মল প্রোডাক্ট ধরে নিন, আমি এখানে যদি আপনাকে দেখাই স্মল প্রোডাক্ট কী হতে পারে, সাপোজ এই মুহূর্তে FMCG কোনো প্রোডাক্ট আপনি বের করলেন, FMCG প্রোডাক্ট আপনি যদি বের করে, যদি যে কোনো FMCG যে কোনো প্রোডাক্ট, আপনি যেগুলো ভুসিমাল দোকানে থাকে সেই সব প্রোডাক্ট যদি আপনি বের করে সেটাকে ধীরে ধীরে মার্কেটিং করেন, মার্কেটিং করে যদি ডিস্ট্রিবিউশনশিপ দেন, ওটা খুব ইন্টারেস্টিং হবে, এবং ওখান থেকে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। একটা ডিস্ট্রিবিউশনশিপ সেল করলে সেখানে লাখো টাকার বেশি ইনকাম হয়। তো আমি বলবো, একটা সাজেস্ট করবো এই সময়, একটা বেস্ট বিজনেস আইডিয়া, যে কোনো ছোটো প্রোডাক্ট, সেটা আপনার কোনো ডিটারজেন্ট হতে পারে, লবণ হতে পারে, কোনো সাবান হতে পারে, বা কোনো চিরুন টাইপের ব্র্যান্ড হতে পারে, যে কোনো ব্র্যান্ড, আপনি যে কোনো ব্র্যান্ড যদি একটা জাস্ট নিজে স্টার্ট করেন বা ম্যানুফ্যাকচার থেকে নিয়ে আসেন, এবং সেটাকে যদি সেল করেন, ডিস্ট্রিবিউশনশিপ সেল করেন, এবং সেখান থেকে যদি ডিস্ট্রিবিউশনশিপ ওরা দেয়, তখন ওখান থেকে একটা বিশাল টাকা উপার্জনের রাস্তা আছে। এবার এটা ইনভেস্টমেন্ট কত, একটা স্মল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনশিপ চালু করতে, লাইভ এক্সাম্পল হাতিবেন লবণ যেখানে চালু করছিলো, প্রায় 3 লাখ টাকা তাকে ইনভেস্ট করতে হয়েছিল, এবং সে মালটা প্রায় 1 টন 2 টন মাল নিয়ে এসছে এবং সেটাকে ডিস্ট্রিবিউট করছে, এবং সেখান থেকে 3 লাখ টাকা ইনভেস্ট করেছে, 5 লাখ টাকা মানে 2 লাখ টাকা প্রফিট করছে। তো আপনিও ইনিশিয়ালি এইভাবে স্টার্ট করতে পারেন, এবং মার্কেটিং প্রত্যেকটার কিন্তু মার্কেটিং দরকার যে কোনো ব্যবসার জন্য, তাই মার্কেটিং আপনি করতে পারেন এবং ধীরে ধীরে আপনি বড় করতে পারেন, ঠিক আছে। তৃতীয় যে বিজনেসটা সেটা আরও ইন্টারেস্টিং, সেটা কি, তারপরে ডেন্টাল ক্লিনিক ওপেন। ওয়াও, সো ফ্যান্টাস্টিক। অ্যাকচুয়ালি সবার করোনার সময় যদি সমস্ত বিজনেসকে আপনি দেখেন, সমস্ত বিজনেস বন্ধ ছিল, কিন্তু একটা বিজনেস ওপেন ছিল, সেটা হচ্ছে হেলথ সেক্টর। তো হেলথ সেক্টরের মধ্যে অনেকে কে মেডিসিন শপ করছে,
কে মেডিসিন সব করছে বা কেউ আপনার কোনো ক্লিনিক খুলছে, বাট এই মুহূর্তে যদি আপনার কোনোরূপ এক্সপিরিয়েন্স না থাকে, আমি আপনাকে বলবো যে আপনি ডেন্টাল ক্লিনিক একটা ওপেন করতে পারেন। ডেন্টাল ক্লিনিক ওপেন করার জন্য, হ্যাঁ ডেন্টাল ক্লিনিক ওপেন করার জন্য আপনাকে এই নয় যে আপনাকে ডেন্টাল ডাক্তার হতে হবে বা দাঁতের ডাক্তার হতে পারে বা ডাক্তার হতে পারে, আপনি একটা যে কোনো ক্লিনিকের ফ্র্যাঞ্চাইজ নিতে নিয়ে ওখানে ডাক্তার বসিয়ে একটা ডেন্টাল ক্লিনিক ওপেন করতে পারেন। ঠিক আছে, আমার একটা কাস্টমার আছে, আমি রিভিল করব না, তো ওই কাস্টমারটা অটোমেটিক্যালি এরকম ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে। ওরা ওর ফ্র্যাঞ্চাইজি আপনি যদি নেন, ইনিশিয়ালি আপনার যে এরিয়া আছে ওখানে যদি আপনি ফ্র্যাঞ্চাইজি ওপেন করতে পারেন এবং সেখানে যদি ওনারাই ডাক্তার সমস্ত কিছু ওনার দায়িত্ব দিবে, কিন্তু একটা ইনভেস্টমেন্ট আছে যেখানে আপনার প্রায় 10 লাখ টাকা ওনারা ইনভেস্ট নিচ্ছে, সেই 10 লাখ টাকায় ওনারা সমস্ত কিছু ওপেন করছে এবং সেখানে ডাক্তার বসাবেন, আপনার সেখানে রুগী আসবে। এক একটা ডেন্টাল ক্লিনিক প্রত্যেক মাসে লাখ টাকার উপরে ইনকাম করে। ঠিক আছে, আপনি চাইলে একটা ডেন্টাল ক্লিনিক ওপেন করতে পারেন, দ্যাট ইজ ভেরি প্রফিটেবল বিজনেস। এই মুহূর্তে যদি আপনার কাছে কোনো বিজনেস না থাকে, আপনার যদি এই মুহূর্তে কাছে 10 লাখ বা 15 লাখ আর থাকে, আমি আপনাকে সাজেস্ট করব আপনি ডেন্টাল ক্লিনিক একটা ওপেন করে নিন। ইট ইজ মোস্ট প্রফিটেবল বিজনেস আমার যা মনে হয়। আপনি দেখুন, ভেবে দেখুন কী করবেন। চতুর্থ যে বিজনেসটা সেটাও ইন্টারেস্টিং। চতুর্থ বিজনেসটা বলার আগে আমি একটা আপনাকে কথা বলে নিই, সেটা হচ্ছে এই বিজনেস কিন্তু সচরাচর আপনি দেখতে পান না, কিন্তু খুব প্রফিটেবল বিজনেস। কী এমন বিজনেস? সেটা হচ্ছে আপনি একটা হেয়ার সেলুন বিজনেস খুলতে পারেন অনলি লেডিসের জন্য। সাপোজ আপনি লক্ষ্য করেছেন, ঠিক আছে, আপনি যদি গুগলে সার্চ করেন যে হেয়ার সেলুন বিজনেস প্রফিট, ঠিক আছে, আপনি যদি গুগলে সার্চ করেন আপনি দেখতে পাবেন, অলে যদি সার্চ করেন দেখুন প্রায় 20% অফ সেল মার্জিন। এখানে তো কম দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে $19,000, মানে প্রায় 14 লাখ টাকা পার বছর আপনি ইনকাম করতে পারেন। আমি কেন বলছি, আমাদের একটা কাস্টমার আছে যেখানে ওরা হেয়ার প্যাচ সেল করে, ওই হেয়ার প্যাচ সেল করে ওরা প্রত্যেক মাসে 8 থেকে 9 লাখ টাকা কামায়। তো ওনাদের পুরো মার্কেটিং দেখি, যদি আপনি চাইছেন যে এই মুহূর্তে হেয়ারের বিজনেস, যাদের টাক আছে তাদের মাথায় চুল লাগাবেন, ধরুন হেয়ার প্যাচ বা হেয়ার উইক আপনি সেল করবেন, ঠিক আছে, এবং যাদের মাথায় টাক আছে তাদের চুল লাগাবেন, ওকে, যাদের টাক আছে তাদের চুল লাগাবেন, এবার এক একটা হেয়ার প্যাচে আপনার প্রায় 100% প্রফিট থাকে। যেমন আপনি 2,000 টাকা কিনলে 4,000, আরও বেশি থাকে, এটাও একটা সিক্রেট ব্যাপার। যেহেতু আমি কাজ করি আমি ওই সেক্টরে, আমি বলবো না। আপনি একটা হেয়ার প্যাচের বিজনেস খুলতে পারেন বা একটা সেলুন খুলতে পারেন যেখানে এইসব সার্ভিস লেডিসের ক্ষেত্রে এইসব সার্ভিস প্রোভাইড করবেন, অনলি লেডিসের ক্ষেত্রে করতে পারেন এবং সেখান থেকে ভালো টাকা উপার্জন করতে পারেন। কেন বলছি, সাপোজ এই যদি বিজনেস খোলেন, এখানে আমি আপনাকে হেল্প করতে পারবো পুরো 24x7। আপনার কোথা থেকে হেয়ার প্যাচ পাবেন, কীভাবে পাবেন, ইনভেস্ট কত করতে হবে, সমস্তভাবে আপনাকে হেল্প করতে পারবো। ঠিক আছে, এবার যেহেতু এটা লাইভ এক্সাম্পল আমার কাছে আছে, আমি তাই আপনাকে বিজনেস আইডিয়া দিচ্ছি। এখানে ইনভেস্ট কত আছে? এখানে ইনভেস্ট হয়তো 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার মতো ইনভেস্ট আছে। সেই ইনভেস্ট আপনি করেই একটা বিজনেস খুলতে পারেন এবং সেখানে প্রচুর টাকা আপনি উপার্জন করতে পারেন। বুঝতে পেরেছেন? লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেস আইডিয়াটা সেটাও ইন্টারেস্ট, সেটা হচ্ছে স্টক মার্কেট অ্যাডভাইজার। দেয়ার ইজ মোস্ট প্রফিটেবল বিজনেস স্টক মার্কেট অ্যাডভাইজার। মানে কি বুঝতে পেরেছেন? সাপোজ অনেকে স্টক মার্কেটে ইনভেস্ট করে, যদি আমি এখানে স্টক মার্কেট যদি মারি, তবে স্টক মার্কেটে কিন্তু অনেকে ইনভেস্ট করে, স্টক মার্কেটে ইনভেস্ট করে প্রত্যেকেই প্রচুর টাকা উপার্জন করে। এবার আপনি যদি একটা ভালো অ্যাডভাইজার হন, আপনি যদি অ্যাডভাইস করতে পারেন যে ভাই তুমি এই স্টকটা কেনো, সাপোজ ইনফোসিসের এই স্টকটা কেনো, আজকে কেনো, তোমার 10 দিন পর এই স্টক বা 1 বছর পর এই স্টক ডবল হয়ে যাবে, তখন আপনাকে মানুষ টাকা দিবে, কেননা আপনি অ্যাডভাইজার দিয়ে মানুষের টাকা ইনকাম করে দিচ্ছেন। ঠিক আছে, সাপোজ যদি আপনি এখানে দেখেন যে যদি ইনফোসিস বা যে কোনো স্টক আজ থেকে 15 বছর আগে যদি ইনভেস্ট করা যেত, আজকে তার 2x বা 3x হয়ে যেত। ঠিক আছে, তো সেরকম যদি আপনি একটা স্টক মার্কেটে অ্যাডভাইজার হন এবং আপনি যদি ওকে অ্যাডভাইস করেন যে এই স্টক ইনভেস্ট করুন, এই স্টক ইনভেস্ট করুন, তবে আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। এখানে ইনভেস্ট কী আছে? এখানে ইনভেস্ট জিরো, কিন্তু আপনার এডুকেশন এবং এক্সপিরিয়েন্স দরকার স্টক মার্কেটের উপর। স্টক মার্কেটের উপর যত এক্সপিরিয়েন্স থাকবে আপনি তত টাকার বেশি উপার্জন করতে পারবেন। তাই এই যে 5টা বিজনেস বললাম, এই 5টির মধ্যে যে কোনো একটা আপনি চালু করতে পারেন।
এই পাঁচটি বিজনেস যেটা বললাম সেটা হচ্ছে আপনি ইজিলি ওপেন করতে পারবেন, হাই প্রফিটেবল বিজনেস, লাইভ এক্সাম্পল মানে এইগুলো সবাই আমার কাস্টমার, যাদের যাদের আমি বিজনেস বললাম সবাই কিন্তু আমার কাস্টমার, যারা যারা আছে এবং তারা প্রফিট করছে। এবং ডোন্ট নিড অ্যাডভান্স টেকনোলজি, এখানে অ্যাডভান্স টেকনোলজি আপনার কোনোরূপ দরকার নেই, যা শিখতে হবে, লার্নিং নিতে হবে। আপনি যদি যে কোনো একটা বিজনেস খুলতে চান, যে আপনি কী বিজনেস খুলবেন, কীভাবে খুলবেন, তো নিচে যে নাম্বার আছে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশানে আপনি নাম্বারে কল করতে পারেন, আমি সম্পূর্ণভাবে আপনাকে হেল্প করতে পারি। এই হচ্ছে আজকের টপিক। আজকে একটু ভিডিওটা অন্যরকম হলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন, আর একসঙ্গে বলুন জয় হিন্দ।